আজির এই ভিডিওটো যিসকল ছাত্র ছাত্রীয়ে এইবার এইচ এস অর্থাৎ ক্লাস টুয়েলভ পাস করেছে আর কমেন্ট কয়ে আসলে যে মেরিট লিষ্ট কি হয় কেনক থাকে কেতিয়া আহিব 2024 বর্গটো কেনে ধরনের মেরিট লিষ্ট হয় এই আজির এই সমূহ কমেন্টর উপর বেস করে আজির এই ভিডিওটো বনাইছো মানে মেরিট লিষ্টর উপর হেবে আপনার বাবে যিসকল ছাত্র ছাত্রী সুধি আসলে মেরিট লিষ্ট কি হয় কেনকা থাকে তেওঁলোকৰ বাবে বিশেষকৈ বহুতে গুরুত্বপূর্ণ হেবে তোমালকে সকলে ভিডিওটো চাবা আর যোনসকলে এইবার এইচ এস পাস করেছে তেওঁলোকো এইবার ভিডিওটো চাবা মানে 2024 বর্ষটো কেনে ধরনের হব মই সেইটো হেকত জানাই দিম। প্রথমে আমি এই ভিডিওর জড়িতে আলোচনা করিম যে মেরিট লিষ্টখনত তোমার নাম থাকিব, তোমার রোল নাম্বার, তোমার দেউতার মার নাম থাকিব, আর কোন কোন কোম্পানির স্কুটিটো দিয়া হব সেই কোম্পানিটো থাকিব নাম, আর কোন কোন ডিলারেরপরা দিয়া হব সেই ডিলারখনের নাম থাকিব, সেই ডিলারের মালিকজনের নাম থাকিব, আর সেই ডিলার ডিলারের মালিকজনের কন্টেক্ট নাম্বার থাকিব, আর তোমারও কন্টেক্ট নাম্বারটা থাকিব, আর তোমার ডিস্ট্রিক্ট ভিলেজ এইসমূহ নাম থাকিব, এই মানে সম্পূর্ণ ডিটেলের লগত মানে মেরিট লিষ্টখন থাকে তোমালকে চাও পাইছা অল্প এনে ধরনের মেরিট লিষ্টখন থাকে মানে। এটা তোমালকে 2024 বর্ষের মেরিট লিষ্টখন কেতিয়া ওলাব খুব সম্ভব আগস্টর শেষর ফলে সেপ্টেম্বরের ফার্স্ট উইকত এই মেরিট লিষ্টখন ওলাব পারে, কেন নভেম্বর অক্টোবরেরপরা স্কুটি দিয়াটো আরম্ভ হয়ে যায়, সেইভাবে তোমালকে একো চিন্তা করব না লাগে। যেতে মই 2024 বর্ষের মেরিট লিষ্টটো ওলাব মই কেনে ধরনের ওলাব পারিব মই তার উপর ভিডিও বনাই আপলোড করে দিম। এটা তোমালকে জানিব পারলে যে মেরিট লিষ্টটো কেনেকৈ থাকে আর 2024 বর্ষটো কেতিয়া আহিব মই আপডেটসমূহ দি থাকিম, সেইভাবে তোমালকে চ্যানেলটো সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওটো এটা লাইক করবা, আর এই ভিডিওটো যিমান পারা তোমার বন্ধু বান্ধব সকলে শেয়ার করে দিবা, আর কাকত থাকা ব্লেক এন্ড প্রেস করব না পড়বা, কেনো যেতিয়া মই 2024 বর্ষের মেরিট লিষ্টখন ওলাব মই তো চ্যানেলত আপলোড দিম, আর স্কুটি রিলেটেড যিমান সরু ডাঙর ইনফরমেশন আছে মই তার উপর ভিডিও বনাই এই চ্যানেলত আপলোড করেই থাকো, সেইসমূহ তোমালকে পাই যাবা, সেইভাবে ব্লেক এন্ড প্রেস করে দিবা। আশা করছো তোমালকে বুঝি পাইছো আজিলে ইমানটা মারছো, পুনর লগ পাও নতুন একটা ভিডিওর জড়িয়ে তেতিয়া আপনাদের ধন্যবাদ।